নমস্কার, নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে, আমি শিবরাম সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম মূলত চালু হয়েছিল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পারিবারিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে, সুরক্ষা দেওয়ার লক্ষ্যে। সরকারি কর্মচারীরা নিজেদের বেতনের যে 500 টাকা পান, সেই 500 টাকার বিনিময়ে এই পরিষেবা পেয়ে থাকেন। পরবর্তীকালে সরকারের একাধিক সরকার পোষিত সংস্থার কর্মচারীরাও এই প্রকল্পের, এই স্কিমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আমরা মনে করি বিশেষত পশ্চিমবঙ্গের প্রতিটি কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ WBHS 2008 স্কিমের আওতায় অবিলম্বে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার পরিবারকে নিয়ে আনতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। তবে তার আগে আমরা জানব যে এই স্কিমে কী কী ফ্যাসিলিটি আছে, কী কী সুযোগ সুবিধা আছে। নতুন আদেশনামা অনুসারে WBHS 2008 স্কিম অনুসারে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পাওয়া যায়। এই সুবিধা সারা বছরে আপনি যতবার অসুস্থ হবেন ততবার পাওয়া যাবে, আর বাকিটা রিইম্বার্সমেন্ট করতে হয়। সর্বোচ্চ আপনি 45 থেকে 90 দিনের মধ্যে এই রিইম্বার্সমেন্ট টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। কোনো কারণে এর বেশি দেরি হলে যতদিন দেরি হবে ততদিনের সুদ সমেত সেই টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢোকে। কিছু ক্ষেত্রে সামান্য কিছু টাকা উপভোক্তাদের দিতে হয়, সেগুলো নন মেডিকেল চার্জেস। যে কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এই নন মেডিকেল চার্জটা দিতে হয়। 24/8/2018 সরকারি আদেশ অনুসারে সরকারি কর্মচারীদের মা বাবা, পুত্র কন্যা, অবিবাহিত, ডিভোর্সি, বোন, নাবালক ভাই সকলে এই স্কিমের অন্তর্ভুক্ত। কেবলমাত্র মা এবং বাবার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা 8,500 টাকা ও 5,000 টাকা, এবং অন্যান্যদের ক্ষেত্রে এই আয়ের ঊর্ধ্বসীমা 1,500 টাকা। কিন্তু এই আয়ের ঊর্ধ্বসীমা ব্যতিরেকে ক্যান্সার, লিভার, কিডনির রোগ, হার্ট অপারেশন সহ অন্যান্য জটিল রোগগুলির ক্ষেত্রে ডিসপেন্ডার WBHS স্কিমের সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবেন। তৃতীয়ত, অন্য কোনো সরকারি স্বাস্থ্য বিমা অন্তর্ভুক্ত না থাকলেও এই ডিসপেন্ডাররা এই বিমার সুযোগ পাবেন। এমনকি কেউ যদি বেসরকারি কোনো স্বাস্থ্য বিমায় নিজেকে অন্তর্ভুক্ত করে থাকেন, তাহলেও ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস থেকে যতটা সম্ভব সুযোগ নিয়ে বাকিটা তিনি সেই বেসরকারি স্বাস্থ্য বিমা থেকে সুযোগটা নিতে পারবেন। কেবলমাত্র হসপিটালাইজ অবস্থাতেই নয়, নিয়মিত মেডিকেল টেস্টের ক্ষেত্রে সরকার বেঁধে দেওয়া নির্ধারিত রেটে উপভোক্তা সহ তার ডিপেন্ডেন্টরা মেডিকেল টেস্টের সুযোগ সুবিধা পাবেন সরকার নির্ধারিত রেটে। বাজার চলতি রেটের থেকে যা অর্ধেক বা তারও কম। আরও কিছু অপপ্রচার আছে এই স্কিম সম্বন্ধে। বলা হয়ে থাকে যে সরকার নির্ধারিত রেটে ভালো ডাক্তার কখনো চিকিৎসা করতে আসে না, বা ভালো পরিষেবাযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের চিকিৎসা হয় না। এই ধারণা সম্পূর্ণরূপে ভুল। সরকার কি রেট বিলে দিচ্ছে না, লিস্টেড নার্সিংহোম কত টাকা পাবে সরকারের কাছে সেটা নিয়ে ভাববার কথা কখনোই উপভোক্তাদের নয়। কত টাকা পাবে না পাবে তারা কেবলমাত্র দেখে নেবে সর্বোচ্চ পরিষেবাটা আপনি পাচ্ছেন কি না সেটা আপনারা দেখে নেবেন। উপভোক্তাদের বাস্তব অভিজ্ঞতা বলে তারা সেটা যথাযথভাবে পান। 500 টাকা
চিকিৎসা ভাতার বিনিময়ে আমাদের কয়েক গুণ বেশি বেতন পাওয়া সরকারি কর্মচারী আমলারা যদি এই সুযোগ সুবিধা পেতে পারেন, তাহলে আমরা যারা পরবর্তী প্রজন্মকে মানব সম্পদ হিসাবে গড়ে তোলার কাজ করে থাকি তারা কেন পাবেন না? যে কর্মচারীরা সরকারি কাজ সম্পাদন করেন তাদের প্রত্যেকের পরিবারের স্বাস্থ্য পরিষেবা সুরক্ষিত করার দায় সরকারকে নিতে হবে। আমরা মনে করি এই রকম সময় এসেছে এই প্রশ্নে সোচ্চার হওয়ার, এই অধিকার ছিনিয়ে নেওয়ার, এই অধিকার সরকারের নিকট জানিয়ে অধিকার পাওয়ার। তাই অবশ্যই প্রত্যেকটি শিক্ষক বন্ধুদেরকে এই অধিকার সম্পর্কে সোচ্চার হতে হবে এবং দাবি দেওয়া নির্ধারিত পথে আমাদেরকে দেখা জানাতে হবে। আমাদের যে শিক্ষক সংগঠন আছে প্রত্যেক শিক্ষক সংগঠনে এই দাবি জোরালো করে তুলতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন নিমিত দর্শন। নমস্কার।